হঠাৎ চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে সন্ধ্যা 8টা, মানে সন্ধ্যা এখন যেহেতু 8টা বাজে, তো আমার কাছে এখন সন্ধ্যাই, কেননা এখনও টিফিন করতে পারিনি। টিফিন মানে করিও নি বিকেলে কিছু গরমের জন্য। আর একটা মন মেজাজ ভালো না, কেননা আবার শুনছি ঝড়টা নাকি উঠবে উঠবে, কী যে হচ্ছে জানি না। ঠিক আছে, এই যে মুখ কাজে ঝড়টা, আবার শুনছি নাকি ঝড়টা নাকি আবার গতি বেগে আসছে। কি করব যে মানে ভেবে উঠতে পারছি না। তো বিকেলে টিফিন কিছু করিনি, আর খিদেও পেয়েছে। ঠিক আছে, আর ছেলে এখন গেছে মিষ্টির দোকানে, তো দেখা যাক ও কী নিয়ে আসে। খিদে পেয়েছে এখন, আর ইচ্ছে করছে না কিছু করি। আর ঝড়টা আসবে মনে হয় আজকে তো 10 তারিখ, তো দেখা যাক। আজকে তো আসার কথা আছে, বলেছিলো হবে না, এখন আবার শুনছি হবে, কী যে করবো। আর এদিকে ব্যাগপত্র দেখো এখনও রেডি রয়েছে, সেরকম বুঝলে নিয়ে হাঁটা দেবো নিচে। আর কী করলে ঠিক হবে তোমরা একটু বলো না, মানে আমি বুঝতে পারছি না এখানে থাকাটা কি ঠিক হবে না নিচে চলে যাওয়াটা ঠিক হবে কি বলতে। ঘরটাও না আমি ছাড়তে পারছি না, এত সুন্দর স্বপ্নের একটা ঘর করেছি। দেখো যতই টিনের হোক তবু আমার কাছে একটা স্বপ্ন, তো এত সুন্দর একটা ঘর এখন আমার ছেড়ে যে আমি নিচে চলে যাব সেটাও আমার ইচ্ছে করছে না, কিন্তু জানি না কি হবে। তো এখন বিকেলের টিফিনটা করব, বিকেলের টিফিন কী আনে দেখিনি। প্রচুর খিদেও পেয়েছে, কেননা আজকেও না তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে রাতের কী রান্না বান্না হয় দেখা যাক। আজকে তো ওইবেলা সেরকম কিছু রান্না করিনি, তো এবেলা কী রান্না হয় দেখি, আর সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমার সাথে থেকো, ঠিক আছে। আগে টিফিনটা করে নিই, তারপরে বিকেলে মানে রাত্রে যে রান্নাটা হবে, যেহেতু রাতে রুটি খাই, রুটির সঙ্গে কী হবে এখনও ভেবে উঠতে পারছি না, মেন কথা হচ্ছে এটা। আর এত কিছু মানে ইসের পরেও মানে কী বলবো, চিন্তাভাবনার পরেও তবুও খাওয়াটা তো বন্ধ করতে যাবে, বন্ধ করা যাবে না, খেতে তো হবেই। ঠিক আছে, তবু একটা চিন্তার মধ্যে আছি, ঝড়টা যদি না হতো তো একটু একটু আনন্দের মধ্যে থাকতাম আর কি। তো দেখা যাক ছেলে কী নিয়ে আসে দোকান থেকে। খিদেও লেগেছে প্রচুর, মুড়ি রয়েছে, মুড়িও খেতে ইচ্ছে করছে না, রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগে না, মানে কী বলবো, চেনাচুর দিয়ে। তো চলো বিকেলের টিফিনটা তোকে করি, তারপরে রাত্রেটা দেখা যাক কী করা যায়। বিকেলের টিফিন চলে এসছে, এখানে এসছে সিঙাড়া আর এসছে গরম মিষ্টি, এ দেখো অল্প করে নিয়েছে। আর মুড়ি আমি দু জায়গায় নিলাম, যে খাওয়ার খাবে। আমি একটু তেল দিয়ে মেখে নিলাম, শুধু সর্ষার তেল দিয়েছি, আর এবার যে খাওয়ার সে মুড়ি খাবে, আমি খাবো। আর ওদিকে তোমার দাদা ভাইয়ের জন্য মুড়ি নিয়েছি, তো একটা করে সিঙ্গার, একটা একদম গরম মিষ্টি গো। আর এদিকে আমিও নিয়ে নেব, এখন বিকেলের টিফিন করি, আবার রাত্রেবেলা দেখি কী রান্না করা যায়। আর এদিকে ওইদিকে কিন্তু আবার খবরও দেখছে এরা, মানে জানি না কি হবে ঝড়ের জন্য, তো এই খবরটা দেখছে। তো দেখো এই হলো সাজানো হয়ে গেল, এটা খাবো এখন বিকেলের টিফিন। এখন কিন্তু প্রায় 8:30 কাছাকাছি বাজে, আর এখন খাবো বিকেলের টিফিন, ভাবা যায় বলো দেখিনি। মানে এবার একটু মুড়ি খাবি না বাবু? না শোনা, সামনে আসো না, মুড়ি না শোনা একটুখানি, না মুড়ি না, দেখ কি সুন্দর মেখেছি মুড়িটা তেল দিয়ে। সিঙ্গাড়াগুলো দিন যাচ্ছে আর ছোটো ছোটো করে দিচ্ছে, হ্যাঁ দেখো মিষ্টিগুলো যেরকম সাইজ, মিষ্টিটা একদম গরম, একদম তুলতুলে মিষ্টিটা। আর খেয়ে নি আগে, তারপরে রাত্রেবেলা দিকে কী করা যায়। কী দেখলা খবর, খবর খবর কী দেখলা? মকা মকা হবে দেখতে দিল না তো? হবে, দাঁড়াও আসছে, কী যে করবো ভেবে পাচ্ছি না। তো বন্ধুরা বিকেলের টিফিন তো খাওয়া কমপ্লিট, আর এইদিকে তোমার দাদাভাই একটু মানে গেছিলো বাজারের দিকে, আর এখন বাজে কিন্তু 9:30, রাতে রান্নাটা আমার এখনও হয়নি জানো তো। তো ঘরের অনেক কিছুই না বারণ তো ছিল, তো সেগুলো আনতে গেছিলো, তা রাত্রিবেলা এখনও রান্নাটা আমি চাপাইনি, তো এবারে চাপাবো ভাবছি, কারণ এবার রাত হয়ে গেছে অনেকটাই। তো কী কী নিয়ে এসছে দেখো, সবটাই দেখাবো দাদা। আমার আবার চা মানে 5-6 দিনের মাল নিয়ে এসছে, 5-6 দিন আরামসে আমার চলে যাবে। তো নিয়ে এসে দেখো কি, এই দেখো এখানে নিয়ে এসে মসুরের ডাল, নিয়ে এসে একটা বড় বিস্কুট, নিয়ে এসে 1 লিটার সর্ষার তেল, আর 500 রিফাইন তেল নিয়ে এসছে, রিফাইন তেলটা আছে, 1 কেজি নিয়ে এসে এখানে চিনি, আর এখানে নিয়ে এসে হলুদ আর জিরে, আর দেখো দাঁত ঝকঝক রাখার জন্য নিয়ে এসে একটা কোলগেট, আর এখানে নিয়ে এসে হচ্ছে ছোলার ডাল, এটা দিয়ে মনে হয় রাত্রিবেলা কিছু করতে বলবে।
তো ছোলার ডালটাতে রান্না করবো বুঝতেই পাচ্ছি, 200 গ্রাম মানে ছোলার ডাল আছে দেখেই বোঝা যাচ্ছে। মানে একদিন তো আমিও দোকানদারি করেছি তাই ওয়েটটা আমি অতটা বুঝি। আর এখানে চাল আছে মনে হয় 5 কিলো হবে। তো চলো দিয়ে জিজ্ঞেস করে আসি যে রাতের বেলা কি খাবে, মানে রুটি খাবে কি কি খাবে জিজ্ঞেস করে আসি। ছোলার ডাল তো হবে বুঝতেই পাচ্ছি। তো চলো বন্ধুরা জিজ্ঞেস করে আসি ঠিক আছে রাতের বেলা কি খাবে। আর এইগুলো আমি একটু চটপট করে সব ঢুকিয়ে নিই জায়গা মতন একেবারে। তো বন্ধুরা আমি নিচে গেছিলাম জিজ্ঞেস করতে, মানে তোমরা তো জানো যে তোমাদের দাদা ভাই নিচে কাঠের কাজ করে, তো ওখানে গেছিলাম জিজ্ঞেস করতে যে ছোলার ডালটা রাত্রেবেলা কী হবে। তো ও বলল যে আজকে আমার খুবই খেতে ইচ্ছে করেছে, রাত্রেবেলা আমাকে খাওয়াতেই হবে, আমার আজকে খুবই ইচ্ছে করেছে রাত্রেবেলা আমাকে খাওয়াতেই হবে, সেটা হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে পরোটা। তো খেতে চেয়েছে ছোলার ডাল আর পরোটা। তো এখন আমি বানাবো, এখন কিন্তু 9:30টার উপরে বাজে, মানে 9:40 হয়ে গেছে। তো এখন রাতেরবেলা করে বানাবো হচ্ছে ময়দা দিয়ে হচ্ছে পরোটা আর হচ্ছে ছোলার ডাল করবো, একটু মানে নিরামিষ ছোলার ডাল। তো ওর বলে খুবই খেতে ইচ্ছে করেছে তো এখন বানাতে বললো। তো চলো আর দেরি করবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এমনি যদি বা খাই রাত্রিবেলা সেই খেতে খেতে আমাদের বেজে যাবে 11:30-11:30 বুঝেছ। আর রাত সন্ধ্যাবেলা টিফিনই তো খেলাম 8:30-9:30 সময়। তো চলো বেশি কথা বলবো না, আমি হচ্ছে মা দুর্গা বসাবো তো এখনই হয়ে যাবে। তো চলো ঝটপট করে রান্নাটা চাপিয়ে দিই ঠিক আছে, ততক্ষণ তোমরা আমার সাথে থাকবে। তো চলো 10টা হাত এখন কাজে লাগাবো রান্না করার জন্য। তো ছোলার ডাল আমি চাপিয়ে দিলাম, দেরি করলাম না। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি আর মিক্সড মানে আটা আর ময়দা দুটো একসাথে পাইল করে মাখবো, তাহলে না সুন্দর হবে পরোটাগুলো, বেশ একদম মুলাম হবে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রেখে খেতে পারবো। তো এটা ভালো করে মেখে নেব, আর আগে ছোলার ডালটা করে নেব, তারপরে পরোটাটা বানাবো। তো চলো ঝটপট করে মেখে নিই। আরে আমি এসি রান্নাঘরে, আমার মানে কী বলবো, আধা ঘন্টাও লাগবে না আমি বলে কথা, বুঝেছ। তোমরা জানোই যে দিদিভাই সব কাজে একেবারে সবার আগে। তো চলো বেশি কথা বলবো না গো, রান্নাটা যখন চাপিয়ে দিয়েছি হয়ে যাবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ফাইনালি আমার ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেল, আর ওইদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে। ছোলার ডালটা একেবারে নিরামিষভাবেই করলাম, আর যেহেতু পরোটা দিয়ে খাবো তো একটু মিষ্টি মিষ্টি করবো। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরা। তো এই দিয়ে হয়েছে ছোলার ডালটা, দেখতেই পাচ্ছ। সাথে দেবো একটু মিষ্টি বেশি করে, আর আজকে একটু গাঢ় গাঢ় রাখবো যেহেতু এটা পরোটা দিয়ে খাবো। আর এবারে বানাবো হচ্ছে পরোটাগুলো, দেখো কতগুলো পরোটা, এক একটা বড় বড় সাইজের পরোটা হবে, বেশি কাটা হয়ে গেছে। তো এবার এটা চেখে দেখার পালা কেমন হয়েছে, লবণ টবণ মিষ্টি সব সমান হয়েছে, আর কিছু লাগবে না। তো চলো এবার পরোটাগুলো বানিয়ে নিই। বন্ধুরা ঘেমে পুরো ঘ দেখে বুঝতেই পারছ রান্নাঘরে আসলে যে কি অবস্থা হয়, মাথা খারাপ হয়ে যায়। তো ওইদিকে কিন্তু আমার তো দেখলেই আমার ইচ্ছাটা হয়ে গেছিলো ছোলার ডালটা, আর এদিকে পরোটাটা হয়ে গেলে আমার হয়ে যাওয়া ভালো লাগে না জানো তো রান্না করতে, এই গরম লাগছে ব্যাঙের মাথাতে। এই দেখো পরোটা ভেজেছি, এই যে পরোটা এই কটা লেচি আছে, আর এই দেখো এটা পুরো গাঢ় হয়ে গেছে, সামনে দিয়ে দেখা, এই দেখো এটা পুরো গাঢ় হয়ে গেছে, একটু ঝোল ঝোল ছিল মানে দাঁড়ায় থাকে। আর আমি ওটা তুই ওইখানে পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা 10:30 বেজে গেছে, আর পরোটাটা এটা লাল করতে গিয়ে অতিরিক্ত লাল হয়ে গেল, দেখো পরোটাগুলো একদম মচমচা হচ্ছে। তো আর ভিডিওটা বেশি আমি বড় করছি না ঠিক আছে, 4 পিস আর পর আর 4 পিস মানে লেচি আছে,
তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা আমার ফলো করে দিও। তো আজকের মতন, টাটা। অবস্থা পুরো খারাপ।